হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে তোমাদের সাথে শেয়ার করব যে জগন্নাথের মাসির পরিচয় কী। পুরীর মন্দির স্থাপন ঘিরে যে নানা ইতিহাস এবং পৌরাণিক কাহিনী, সেটাই তোমাদের সাথে আজকের এই বিশেষ পর্বে শেয়ার করব। ঠিক আছে, শুরু করি। আমরা জানি যে রথযাত্রার দিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ? সেই মাসির নামই বা কী? কোথায় বা তার বাড়ি? সেই সব নিয়ে আজকের এই পর্ব। আমরা জানি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট 11 দিন ধরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে আমরা জানি কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। আমরা জানি আগামী যে রথযাত্রা এসছে, এদিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন তার এত পছন্দ? সেই মাসির নামই বা কী? কোথায় বা তার বাড়ি? সেই সব নিয়ে আজকের এই পর্ব। আমরা জানি যে জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় যে রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিন, এমনকি খুঁটি পুজোর মাধ্যমেও দুর্গাপূজার সূচনাও হয় এই দিনেই। আমরা জানি